রাজবাড়ির পাংশায় আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের উদ্বোধন ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উদয়পুর উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আফিয়া আক্তারের সভাপতিত্বে ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ডিন ডক্টর আরশাদ আলী। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মুর্শিদ আরুজ। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ, সহসভাপতি মোস্তফা আনোয়ার হোসেন, বসুন্ধরা গ্রুপের প্রধান প্রকৌশলী লুৎফর রহমান, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য সাফুরা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক পাকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।